আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ মাল্য চন্দন দিয়ে বরণ করছি মায়ের একটু শঙ্খধ্বনি উলুধ্বনি করবেন শ্রী শ্রী গুরু মহারাজ কি

বাউন্নতম বার্ষিক সম্মেলনের আজকের যে মহতি ধর্মসভা এই মহতি ধর্মসভায় সিংহাসনে উপবিষ্ট সদ্গুরু ভগবানের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের এই মহতি ধর্মসভায় মঞ্চে যারা বসে আছেন প্রত্যেকেই গুণীজন প্রত্যেকের চরণে প্রণাম জানাই এবং শ্রী গুরুজয় সম্ভাষণ মঞ্চের সম্মুখে বিভিন্ন শাখা গুরু এবং ভগ্নি সকলকেই প্রণাম এবং জয় সম্ভাষণ পাইকপাড়া শাখা সঙ্গের বাহান্নতম বার্ষিক সম্মেলনের আগে যে একান্নটি বছর কেটে গেল এর মধ্যে কত উত্থান পতন এই পাইকপাড়া শাখা সংঘের প্রথমে যিনি ছিলেন সুধীরচন্দ্র মালাকর দাদা তিনি প্রায়ত ছিলেন কৃষ্ণ রায় দাদা তিনিও নেই ছিলেন ডক্টর নন্দুলাল দত্তবণিক দাদা তিনিও নেই কিছুদিন আগে আমাদের এই মহাতি ধর্মসভায় যিনি প্রতি বছরই আসতেন সেই গোপাল সরকার দাদা তিনিও প্রয়াত হয়েছেন সদ্গুরু ভগবানের কাছে তার আত্মার শান্তির জন্য আমি শাখা সঙ্গের পক্ষ থেকে প্রার্থনা জানাই স্বাগত ভাষণের মধ্যে আর কিছুই নেই আজকের পাইকপাড়া শাখা সঙ্গ ভগবান তার নিজের অঙ্গের সাথে তুলনা করেছিলেন যে বেহালা জমলি আমার হাত তেমনি পাকপাড়াও আমার বাহাত সৎগুরু ভগবানের ইচ্ছায় এই পাকপাড়া শাখা সুন্দর এবং সুস্থভাবে চলছে এ গুরু ভগবানের ইচ্ছা গুরু ভগবানের ইচ্ছা না হলে এত সুন্দর কাজ এত সুস্থ কাজ কিছুতেই সম্ভব নয় আর বলার মধ্যে যেটুকু আছে সেটুকু হল আজকের শ্রীগুরুর সঙ্গে আমরা এসে কি পেয়েছি আর কালে আমরা কি নিয়ে যাব আজকের যারা গুণীজন বক্তব্য রাখবেন এই বক্তব্যের মধ্যেই যেন এটুকু থাকে গুরু আলোচনা কথা শ্রী গুরুর সঙ্গে এসে আমরা কি পেয়েছি আর অন্তিমে আমরা কি নিয়ে যাব শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় সে গুরু জয় আমরা দাদার কথা শুনলাম তিনি তুলে ধরলেন একান্ন বছরের ইতিহাস সুধীরচন্দ্র মালাকার দাদার কথাও বললেন আবার প্রাণকৃষ্ণ রায় দাদার কথাও বললেন এবং ডক্টর বণিক দাদার কথাও বললেন কিন্তু শেষে যে কথাটি বললেন যে আমরা শ্রীগুরুর সঙ্গে এসে আমরা কি পেয়েছি আসল কথাটা কিন্তু সেইটাই শ্রীগুরুর সঙ্গে এসে আমরা কি পেয়েছি আমাদের আলোচনার বিষয় গুরু কথা গুরুর কৃপার কথা ভাগবতীয় কথাই যেন আমরা আজকে শ্রবণ করে কিছু নিয়ে যেতে পারি তাহলেই এই আমাদের আশার উদ্দেশ্য সফল হবে গতি কুতয় ध्यांस्तवंस्तशो यशोस्त्रीसन्ध्यं वन्दे श्रीचरणारविन्द्यं श्री श्रीगुरुजय মঞ্চে সিংহাসনে উপবিষ্ট পরমারাধ্য সর্বলীলা আশ্বাদন পরিণত শ্রী গুরু মহারাজ সম্মুখে উপবিষ্ট গুরু প্রণয়ী গুরু অনুরাগী অনুরাগীজনের মঞ্চে বসে থাকা শ্রী গুরু মহারাজকে নিয়ে সকল ভক্তজন মঞ্চে অলঙ্কৃত বিদগ্ধ গুণীজন তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞ জ্ঞানী সাধুজন সকলকে অন্তর থেকে আমার ভূমিষ্ঠ প্রণাম গুরু কথা প্রসঙ্গ বলবার মতো কোনো যোগ্যতা সামর্থ্য কিছুই আমার নাই স্বামীজিকে বলতে বলা হয়েছিল গুরু প্রসঙ্গ তিনিও বলেছিলেন আমাকে বেদান্ত বলতে বললে আমি ঘন্টার পর ঘণ্টা বেদান্ত বলতে পারি কিন্তু গুরু প্রসঙ্গতে আমার একটু সমস্যা হয় সমস্যাটি কি আমরা অনেকেই গাই গুরুর অধিকং তত্ত্বম যে ব্রহ্মকে বিভিন্ন রূপে আকৃতিতে ঋষিগণ কল্পনা করেছেন তার লীলার স্বরূপ বর্ণনা করেছেন লীলার বিস্তারে তিনি যেখানে লীলায়িত হয়েছেন নাম ধাম পরিকর ভিন্নতায় গুরুকে সেখানে কোনো অবতার বলে দাঁড় করার নেই কিন্তু গুরু এমন একটা শব্দ গুরু এমন একটা অবস্থান যাকে আশ্রয় না করলে কোনো অবতারকেই আস্বাদন করা যায় না গুরু শব্দকে আমরা অনেকভাবে অনেক জায়গা থেকে অনুভব করার চেষ্টা করি পরব্রহ্ম পরাৎ পর সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ত ভাববাতে ভাবসা দে তিনি সাক্ষাৎ শ্রীহরি কিন্তু জীবোদ্ধারের জন্যে নররূপ ধারণ করে নর তিনি আবির্ভূত হন নরাকার পরব্রহ্ম বিশ্বনাথ চক্রবর্তীবাদ গুরু প্রণতি করছেন আটটি শ্লোকে প্রথম শ্লোকেই লিখছেন সংসার দাবা নললির লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনত্যম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ন বন্দে গুরুশ্রী চরণা অরবিন্দেম আটটি শ্লোকে আটভাবে তিনি গুরুকে জেনেছেন এবং জানিয়েছেন তিনি তো মহাজন ভাবরাজ্যের বিশিষ্ট পুঁজিপতিজন তারাই মহাজন তার ভাবের দ্বারায় তিনি যেভাবে গুরুতত্ত্বটাকে বোধ করেছেন ব্যক্ত করছেন প্রথম শ্লোকে তিনি বলছেন সংসার দুর্বাসনা কবলিত পীড়িত বা সংসার দাবানলে দগ্ধ চিত্ত এ জীবকে ত্রাণ দিতে যিনি এলেন করুণায় বিগলিত হয়ে যার অবতরণ তিনি আমার শ্রী গুরুদেব আমি তাকে প্রণাম করি এখন আজকে আমরা গুরু প্রসঙ্গ শুনবো বা ভগবত প্রসঙ্গ ঈশ্বর প্রসঙ্গ শুনব আমরা সবাই বসে আছি বর্তমানে অধিবেশনের নাম আমরা সবাই জানি ধর্মসভা আমরা কীর্তনাঙ্গে যাজন করি ধর্মসভা মাঝে যে বা যোগদান করে অভিষ্টতার সিদ্ধ হয় ঠাকুরের বরে ঠাকুর বরদান করেন পাত্র বিচার করলে যোগ্যতা বিচার করলে অধিকার অনধিকার চর্চা করলে হয়তো আমরা অনেকেই বাদ যেতাম কিন্তু করুণা বা কৃপা এ কোনো ব্যক্তিবিশেষে হয় না কিন্তু করুণা কৃপা দয়া ধারণ করা সাধকের সাধনার অবস্থা অনুযায়ী কিন্তু নির্ভর করে ধর্মসভায় আমরা এসেছি যোগদান করেছি কেউ বলছেন কেউ শুনছেন গুরুপাদ পদ্মে উপবিষ্ট হয়ে ধর্মকথা ভগবত কথা ইষ্ট প্রসঙ্গ আমরা জানছি গুরু লীলা মহিমা কিন্তু এই যে পরের পংক্তিটা আমাদেরকে একটা ললুপতার মধ্যে দাঁড় করায় অভীষ্ট তার সিদ্ধ হবে ঠাকুরের বরে ধর্মসভা মাঝে যে যোগদান করে তো ধর্মসভায় আসার পর বা ধর্মসভায় বসে তার কাছ থেকে আমি কি বর প্রার্থনা করতে পারি আমার অভীষ্ট কি হওয়া উচিত আজ অদ্বৈত সপ্তমী এই বঙ্গদেশের ভক্তি স্রোতের দ্বিতীয় কর্ণধার অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি আজ চৈতন্য মহাপ্রভুকে আনবার আবাহন করবার সেই যে ব্যক্তিত্ব সেই তিথিতে দাঁড়িয়ে আজকে আমরা ধর্মসভায় আমাদের অভিষ্ট কি হওয়া উচিত একটু যদি স্মরণ করি শ্রীমান মহাপ্রভুর শিক্ষাকে তিনি তো গৌর এনেছেন আজকের দিনে দাঁড়িয়ে গৌরের শিক্ষা প্রসঙ্গ কোনোভাবে যদি আমরা সেবা করতে পারি অদ্বৈতের করুণার ভাজন হব কৃপার ভাজন হব শ্রীমান মহাপ্রভু শিক্ষাষ্টকমের একটি শ্লোকের গাইছেন জগন্নাথের জগমোহনে দাঁড়িয়ে আমরা এক সময় জানতে পারছি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যিনি জগন্নাথ তিনি কৃষ্ণ তিনি কৃষ্ণ চৈতন্য ভারতী মহাপ্রভু হয়ে জগন্নাথের সামনে দাঁড়িয়েছেন তার দাঁড়ানোর অনেকগুলো আছে তিনি লোকশিক্ষা দিতে সন্ন্যাসী হয়েছেন গেরুয়া কাপড় পরে সাধু হয়েছেন তিনি আবার ভক্তের কাছে ভগবান স্বর ঐশ্বর্যপূর্ণ আবার মহাজনগণেরা দেখছেন গৌড়ের ওই জগন্নাথ দেখার মধ্যে কি এক বিশেষ আস্বাদন লুকিয়ে আছে তাই চরিতামৃতে কবিরাজ লিখেও ফেললেন নিজ গৃহ কার্যতমা প্রেম আস্বাদন রাধার ভাব, ভাবকান্তি দশা নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী জগমোহনে দাঁড়িয়ে জগন্নাথ দেখছেন জল্পিত নিজগুণ নাম ও মুখে নাম জপ করছেন বিগলিত নয়ন কমল জলধারম চোখে তার প্রেমাশ্রু আবার আমাদের জন্যে জগন্নাথের কাছে আক্ষেপ প্রার্থনা করছেন আক্ষেপবশত প্রার্থনা করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে শিক্ষাটা ধর্মসভায় বসে আমাদের মনে হয় অনুসরণ করা প্রয়োজনীয় অবশ্যই গুরুদেব কৃপা করছেন সর্বাবস্থায় যিনি আমার সর্বাঙ্গীন কুশলমঙ্গল বিধান করেন প্রতিপদে তার কাছে এসেছি ধর্মসভায় তাকে কেন্দ্র করেই সবাই এসেছি আবার অভীষ্ট পূরণ হবে একটা লালসাও আছে তাই অভীষ্টটা যদি আমার দেহকেন্দ্রিক বা আত্মকেন্দ্রিক না হয় যদি একটু তার প্রসন্নতা কেন্দ্রিক হয় তাহলে আমার সাধন হয়ে যায় আমি সাধক হয়ে দাঁড়াই তো সাধকের ভজনাবিষ্ট বা স্বাভীষ্ট লালসা কী হয় আমি তার কাছে যা চাইবো সে আমায় তাই দেবেন কিন্তু আমি কি চাইলে তিনি খুশি হন সেটা যদি আমি চাই আমার চাওয়ার দ্বারাই আমি তাকে খুশি করতে পারি ধর্মসভা মাঝে যে বা যোগদান করে আমরা যোগদান করলাম অভীষ্ট সিদ্ধ হবে ঠাকুরের পরে একদম নিশ্চিত আমরা পাব আমার সকল অভিলাষ আমার অভীষ্ট তিনি পূরণ করবেন কিন্তু আমার এমন অভীষ্ট যদি হয় যে অভীষ্টটাই তাকে সন্তুষ্ট করে তিনি প্রসন্ন হয়ে যান মহাপ্রভু জগন্নাথের দিকে তাকিয়ে গাইছেন নধনং নজনং নী কবিতাং জগদীশ কথায় হে জগন্নাথ ধন জন সুন্দরী নারী দিয়ে আমার জীবনটাকে ব্যস্ত করে তুমি রেখো না যে ভক্তিকে লাভ করলে ভগবান তোমাকে আস্বাদন করা যায় সেই ভক্তি পাওয়াটা তো খুব কঠিন শুদ্ধা ভক্তি যার কাছে সিদ্ধিগুলো তুচ্ছ হয়ে দাঁড়ায় ভক্তি প্রেম হয় পরম সম্পদ যার কাছে তুচ্ছ ভক্তি মুক্তি সিদ্ধি পদ কিন্তু এই যে ভক্তি। যাকে সহজে পাওয়া যায় না আসিতা শূন্যাম জ্ঞান ও কার্যে তোমাকে পাওয়ার ইচ্ছাই আমার হৃদয় ইচ্ছা বলে থাকবে আর কোনো ইচ্ছা থাকবে না কোনো জ্ঞান কর্ম দ্বারা আমি আর আবৃত থাকব না আমি তোমার অনুগত হয়ে তোমার সেবায় রত থাকবো মতো দশায় তিনি শুদ্ধ ভক্তি প্রাপ্ত হন এটাই শুদ্ধাভক্তির লক্ষণ রূপগোস্বামীবাদ লিখছেন কিন্তু আমি সব ইচ্ছা ছেড়ে দিয়ে শুধু গুরু প্রসন্নতার ইচ্ছায় গুরুর ইচ্ছাতেই নিজের ইচ্ছা করে জীবন কাটাবো এতটাও তো উন্নত জীবনবোধ আমার এখনো হয়নি এতটাও তো উন্নত অভিরুচিতে আমি এখনও দাঁড়াতে পারিনি শ্লোক গাইতেই পারি ন ধনং ধনং নজনং ন সুন্দরীং কিন্তু ধন ছাড়া জন ছাড়া কি আমার জীবন চলে আমার জীবন বাঁচে বাঁচে না কিন্তু এখানে বলবার উদ্দেশ্যই তিনি জগন্নাথের কাছে চাইছেন মম জন্মনি জন্মনিশ্বরে ভবতাদ ভক্তির অহৈতকিত যে ভক্তির দ্বারা প্রভু তোমায় সেবা করা যায় যে ভক্তির দ্বারা সেবা করলে তুমি প্রীত হও তৃপ্ত হও যে ভক্তিকে পেতে গেলে আমার অনেক সাধন করতে হয় অহৈত কিভাবে সেই ভক্তি তুমি আমায় প্রদান করো হেতু শূন্য হয় কারণ আমায় যদি ভজন করে ভক্তি অর্জন করতে হয় তাহলে আমি অসমর্থ আমি পারব না সাধু মুখে আপনারা হরি কথা শুনছেন এটিও সাধনা না প্রবিষ্ট কর্ণ ধেই না শতাং প্রসঙ্গ বীরজা সাংবিদ ভবন্তের হিতকরণ রসায়ন কথা তার শোনা দাস অপবর্গ বর্তমানী শ্রদ্ধারতি ভক্তির অনুক্রমিষ্যতি ভাগবতে কপিল মা দেবাহতিকে বলেছিলেন সতত আমার প্রসঙ্গ শুনলেই তোমার হৃদয়টা পরিশুদ্ধ হবে তুমি ভক্তির চরম স্তরে চরম পরাকাষ্ঠায় গিয়ে তুমি উন্নীত হবে কিন্তু নরোত্তম ঠাকুর সাবধান করছেন শুধু শুনলেই হবে না শুনিলেও না শোনে কান জানিলেও না জানে প্রাণ ধর্মসভা তো আজকে প্রথম নয় গুরু কথা তো আজকে নতুন নয় বহু শুনেছি বহু শুনব শুনবার লালসাও রাখি কিন্তু শাস্ত্র বলছেন মদগুণ শ্রুতি মাত্রেই নাম ওই সর্বগুহাশ একবার একবার হরিকথা শুনলে পরেই আমার হৃদয়ের সকল মল তিনি গ্রহণ করেন হৃদয়টাকে গঙ্গার ন্যায় পরিশুদ্ধ করেন ভগবত চরণে নিবিষ্ট করেন তা আমি তো কত শুনলাম কেন হচ্ছে না ঠাকুর নরোত্তম বলছেন শুনিলেও না শোনে কান জানিলেও না জানে প্রাণ দড়াইতে না পারে নিশ্চয় নিশ্চিতভাবে দৃঢ়তার সাথে সেই কথাগুলোকে হৃদয়ে গেথে নেওয়া ততক্ষণ যায় না কতক্ষণ দেহে বৈশে রিপুগণ যত কো ইন্দ্রিয়গণ কেহ কারো বাধ্য নাহি হয় আমাদের দেহের ইন্দ্রিয়গুলো আমাদের দেহের রিপুগুলো তাদের স্বতন্ত্র ভোগনমুখী যে লালসা যতক্ষণ বিদ্যমান ততক্ষণ এই কথাও কানে গিয়ে প্রাণে গিয়ে সক্রিয় হয় না মহিমা সহজে উপলব্ধি হয় না যতক্ষণ না চিত্তশুদ্ধ হয় মহিমা তপগোচরও শুদ্ধ মনে তাই ধর্মসভায় যোগদান করলে ঠাকুর যদি অভিষ্ট পূর্ণ করেন বরদান দিয়ে ঠাকুরের কাছে এবং ঠাকুরের প্রতিনিধিত্ব করতে যে সাধুগণ এসেছেন সাধুমুখে হরি কথা সেই কথা শুনে যেন সেই গুরুচরণ সেবা করবার সামর্থ্য সেই শুদ্ধাভক্তি আমরা সবাই পেতে পারি এই প্রার্থনায় গুরুদেবের চরণে নিবেদন করে সকলকে প্রণাম জানিয়ে শ্রী জয় সম্ভাষণ জানিয়ে সংক্ষিপ্ত কথার বিশ্রাম শ্রী জয় শ্রী জয় শ্রী জয়